এটা যদি ইউটিউব পেজে আপনাদের সকলকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমি যে বিষয়টা শেয়ার করবো সেটা সম্পূর্ণই নতুন সেই বিষয়টা হলো অ্যাম্পেরিউ শিক্ষা দর্পণ অ্যাপ্লিকেশনের মধ্যে কীভাবে ক্লাস নাইনের টিচারদের অ্যাসাইন করবেন আমরা আগে জানতাম যে বিষয়টা আমরা জেনে এসেছিলাম যে অ্যাম্পেরিউ শিক্ষা দর্পণ অ্যাপ্লিকেশনে নতুন দিশার যে প্রোগ্রাম চলছে তার জন্য আমরা ক্লাস থ্রি টু এইট পর্যন্ত স্টুডেন্টদের যে টিচার অ্যাসাইন করতে পারতাম কিন্তু এখন ক্লাস নাইনের টিচারদের কীভাবে অ্যাসাইন করব সে বিষয়টা আমাদের কাছে প্রশ্ন ছিল যেটা এখন আমরা সমাধান করবো এবং দেখব কীভাবে ক্লাস নাইনের টিচারদের আমরা অ্যাসাইন করি স্টুডেন্টদের রেটিং স্কেল বা স্টুডেন্টদের রেজাল্টটা কি সাবমিট করার জন্য তাহলে চলুন প্রথমে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবো এখানে ইউজার নেম পাসওয়ার্ড দেবো কার এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেবো আমার স্কুলের এইচএম ইনচার্জ এবং যিনি আমার স্কুলের দায়িত্বে থাকবেন ওনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমাকে এখানে লগ ইন করতে হবে তাহলে চলুন লগ ইনটা সেরে নেই যদি লগ ইন কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি আমার ডেস্কবোর্ডে চলে এসেছি এখন আমাকে যে দেখতে হবে যে কীভাবে নতুন দিশা লার্নিংয়ের মধ্যে দিয়ে ক্লাস নাইনের টিচারকে আমরা অ্যাসাইন করবো তাহলে সেই বিষয়টা আমরা এখনই দেখে নেবো দেখুন আমার এখানে ডেস্কবোর্ডের মধ্যে অনেকগুলো অপশন দেখাচ্ছে এখানে তার মধ্যে নতুন দিশা লার্নিং যে অপশনটা আছে সেখানে আমরা কী করবো ক্লিক করবো দেখুন নতুন দিশা লার্নিংয়ে ক্লিক করার পর আমরা অ্যাসাইন স্টুডেন্ট রেকর্ড লার্নিং স্ট্যাটাস অ্যানালাইসিস এই সব বিষয়টা বা রিপোর্ট আমরা পেয়ে যাচ্ছি তো আমাদের ওইখানে প্রয়োজন নেই আমরা অ্যাসাইন স্টুডেন্টে যাব যেখানে আমরা টিচারদের অ্যাসাইন করব স্টুডেন্ট অনুযায়ী ক্লাস ওয়াইজ আমরা যদি ক্লাস ওয়াইজও করতে পারি আমরা স্টুডেন্ট ওয়াইজও কিন্তু ভাগ ভাগ করেও টিচারদের অ্যাসাইন করতে পারি রেকর্ডে ক্লিক করলে আমরা প্রিভিয়াস রেকর্ডটা চেক করতে পারছি ক্লাস থ্রি টু এইট বা যদি কোনো স্কুল যদি সিক্স টু এইট থাকে সিক্স টু এইট এখন কিন্তু আমরা ক্লাস নাইনের জন্য কিন্তু টিচারদের অ্যাসাইন করতে পারছি তাহলে দেখুন প্রথমে আমাকে কি করতে হবে অ্যাসাইন স্টুডেন্টে যাওয়ার পর আমাকে সিলেক্ট ক্লাসে ক্লিক করতে হবে দেখুন সিলেক্ট ক্লাসে ক্লিক ক্লিক করার পর সিক্স সেভেন এইট এবং নয় নাইন এই যে নাইন এখানে কিন্তু ক্লাস নাইনটাও চলে আসছে তো যারা এতদিন আমাদের প্রশ্ন করেছিলেন যে স্যার ক্লাস নাইনটা কীভাবে করবো আমাদেরও একটা প্রশ্ন ছিল যাই হোক ইউ আমাদের সেই সমস্যার সমাধানটা দিয়ে দিয়েছেন যে এখন আমাদের কি করতে হবে সিলেক্ট ক্লাসে ক্লিক করার পর ক্লাস নাইনটাকে সিলেক্ট করতে হবে এখন তারপরে আসবে টিচার এখান থেকে আমি যে কোনো টিচারকে কিন্তু যে ক্লাস নাইনের জন্য সিলেক্ট করতে পারি ঠিক আছে এখান থেকে ধরুন আমি যে কোনো একজনকে নিলাম এখান থেকে নিয়ে আমি কি করতে পারবো একজন টিচারকে আমি কিন্তু কি করতে পারবো সমস্ত স্টুডেন্টকে দিতে ইচ্ছা করে দিতে পারবো বা ওয়ান বাই ওয়ান করেও কিন্তু আমরা স্টুডেন্টদের ওই টিচারদের অ্যাসাইন করতে পারবো তাহলে একটা বিষয় আমরা লক্ষ্য করতে পারছি যে দেখুন এখানে আরেকটা বিষয় আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমরা একটা বিষয় আমাদের কনফিউশন ছিল যে আমাদের স্টুডেন্টদের যে স্টুডেন্ট কোড এন্ট্রি করছি বা স্টুডেন্ট আইডি এন্ট্রি করছি আমরা কিভাবে চেক করব। সেই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে ছিল এখানে দেখুন আমি যে সময় টিচারদের অ্যাসাইন করতে যাচ্ছি সেই সময় কিন্তু স্টুডেন্ট নেম স্টুডেন্ট কোড এবং অ্যাসাইন যে এখানে দেখুন সেই অপশনটা চলে আসছে তাহলে আমি কোডটা যদি দেখি তাহলে দেখুন এই যে কোডগুলো এখানে কিন্তু নিচে চলে আসছে দেখুন এখানে কোডগুলো কিন্তু পরিবর্তন হয়নি অর্থাৎ যে টিচার আছেন সেই তিনি এখনও কিন্তু সেই বিষয়টাকে পরিবর্তন করেননি কিছু কিছু ক্ষেত্রে হয়তোবা পরিবর্তন হয়েছে বা কিছু কিছু ক্ষেত্রে রয়ে গিয়েছে এখনও যেখানে এখনও পরিবর্তন হয়নি দেখ উনি এসব সেই বিষয়টাকে দেখবেন এবং সেই বিষয়টাকে হয়তোবা করে নেবেন যাই সেই বিষয় নিয়ে আমরা কথা বলছি না এবং আপনাদের যদি কোড বিষয়ে কনফিউশন থাকে যে টিচার কি ওই কোডটা এন্ট্রি হলো কি বা কতজন কোডটা এন্ট্রি রয়ে গিয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা এখান থেকে চেক করতে পারছি যাই হোক এরকম প্রসিডিওরই কিন্তু আমরা কি করতে পারবো টিচারদের অ্যাসাইন করতে পারবে এবং তাদের যে স্টুডেন্ট কোড এন্ট্রি হয়েছে কিনা বা কোড বা কোড বা এফ এম এস এর কোড যে আমরা স্টুডেন্ট আইডির মধ্যে বসাচ্ছি অ্যাম্পারিউতে সেই বিষয়টা হচ্ছে কিনা সেটা তাও কিন্তু আমরা তার মধ্যে চেক করতে পারবো তাহলে আমি কি করলাম অ্যাসাইনএ ক্লিক করে দিলাম দেখুন অ্যাসাইনএ ক্লিক করার পর আমাকে একটা মেসেজ শো করেছে অ্যাসাইন সাকসেসফুলি অর্থাৎ ক্লাস নাইনের জন্য যে টিচার ছিল উনি ওনাকে আমি কী করলাম এখানে অ্যাসাইন করে দিলাম এবং উনি কী করতে পারবেন এখন ওনার মোবাইল থেকে ওনার যে রেট টিচারদের যে রেটিং স্কিল থাকবে সেটাকে কিন্তু উনি এখানে দিতে পারবে তাহলে আজকের জন্য এতটুকুই আবারও এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এই প্রসিডিওরই আপনারা করে যাবেন যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন দয়া করে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ডিস্ট্রিক্ট এমআইএস আইএস সেলের সঙ্গে যোগাযোগ করবেন ওনারা আপনাদের খুব ভালো সাহায্য করতে পারবে ধন্যবাদ